ফরিদগঞ্জ রামদাসের বাগালি মাদ্রাসার নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধের প্রতিবাদে চাকরি প্রার্থী এলাকাবাসীদের মানববন্ধন। তথ্য ও ভিডিও চিত্রে রয়েছে বিডিএসটার টিভির ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি, সাথে আছি আমি তাসকের আমিশা। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আট নং পাইকারাপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসের বাগ সিনিয়র আলিম মাদ্রাসার নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকরি প্রার্থী, দাতা সদস্য ও এলাকার সাধারণ জনগণ। 10 জানুয়ারি রবিবার সকাল 11টায় মাদ্রাসা চত্বরের সামনের সড়কে এই মানববন্ধন করেন। মানববন্ধন করতে আসা লোকজন জানান, আমাদের রামদাসের বাগ আলিম মাদ্রাসা গত 15 সেপ্টেম্বর 2020 ইংরেজি তারিখে শূন্য পদে মাদ্রাসায় কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তারপরে দেখা গেছে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান ও নিয়োগ কমিটির সদস্য আতিক খান টাকার বিনিময়ে যারা অযোগ্য লোক তাদের চাকরি দেয়, আমরা যারা যোগ্য প্রার্থী আমাদেরকে বাতিল করে দেয়। আমাদের চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসনের মাননীয় এমপি সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নিয়োগ বাণিজ্য ও মাদ্রাসার দুর্নীতি রোধে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান ও আতিক খানের পদত্যাগ চাই এবং তাদের উপযুক্ত শাস্তি দাবি করি। পরবর্তীতে মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, আমি হালিমা খান, মাদ্রাসা থেকে আলিম পাস করছি। আমি পরীক্ষা দিছি, পরীক্ষা ভালো হয়েছে। এখন এখন ওনারা আমাদের টাকার বিনিময়ে ওনার কাছে আমার চাকরিটা বিক্রি করে দিতেছে। অনেকবার বসার চেষ্টা করেছি কিন্তু অধ্যক্ষ মিজানুর রহমান মালানা এবং সভাপতি সাহেবের কাছ থেকে কোনো সাড়া আমরা পাই নাই। তো এই কারণে এলাকার মানুষ এবং ভাতৃগণ বিক্ষুব্ধ হইয়া আমরা আজকে মানববন্ধন করতে হয়েছে। আমরা চাই তারা আমাদেরকে ডাকুক, আমরা বসে আলাপ আলোচনা করি, সমাধান করি। আর বিভিন্ন ভাতৃগণের কাছে তারা টাকা চাইছে এবং টাকা নিছে, তাদের ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা চাইলে ডকুমেন্টস সাংবাদিক ভাইদেরকে দেখাইতে পারবো এবং কমিটির অন্যান্য যারা কমিটিতে আছেন তাদেরকেও চাইলে আমরা দেখাতে পারবো। তো আমরা অনুরোধ করব আপনারা এই নিয়োগ বাণিজ্য বন্ধ করুন, এই নিয়োগ স্থগিত করুন, এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ, এই নিয়োগ আমরা মানি না এলাকাবাসী, এই নিয়োগ বন্ধ করতেই হবে। আমরা প্রশাসনের কাছে